This video brought you by Altium Designer and Altium 365, where the world design electronics. Octopart is the fastest search engine for electronics parts. গত ভিডিওতে কিন্তু আমরা একটা পিসিবি বোর্ড নিজেরাই তৈরি করেছিলাম, অর্থাৎ বাসা বাড়িতে বসে যে পিসিবি বোর্ড তৈরি করা যায় আমরা সেই প্রসেসটি শিখেছিলাম, এবং এই ভিডিওতে আমরা সেই পিসিবি বোর্ডটা আসলে অ্যাকচুয়াল এর ভিতরে কিভাবে ড্রিল করতে হয়, তারপরে এটার ভিতরে কিভাবে কম্পোনেন্টগুলোকে প্লেস করতে হয় এবং কিভাবে একটি কমপ্লিট সার্কিট তৈরি করতে হয় সেই প্রসেসটি দেখবো এই ভিডিওটির মাধ্যমে। এবং এটি কিন্তু একটা খুবই চমৎকার সার্কিট। আমি কিন্তু আপনাদের এই সার্কিট ডায়াগ্রামটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পিসিবির যে ফাইলটা আছে সেটাও দিয়ে দিব। আপনারা চাইলে নিজেরা বাসায় প্রিন্ট আউট করে কিন্তু এই ধরনের পিসিবি তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মূলত একটি আইপিএস সার্কিট। সো আইপিএস বলতে ধরেন এই ধরনের একটা আইপিএস হবে, যেটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে, সাপোজ আপনি একটা বাতি লাগিয়ে দিলেন ডিসি বাতি, সো কারেন্ট চলে গেলে অটোমেটিকলি জ্বলবে, আবার যখন কারেন্ট চলে আসবে সেটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং আপনার ব্যাটারিটি চার্জ হতে শুরু করবে। এখানে আসলে অটো কাট অফ বা ওই ধরনের কোনো কিছু নাই, তবে বেসিক্যালি এই ধরনের সার্কিটগুলো কিন্তু দীর্ঘদিন কাজ করা যায়, আর একদম বিগিনার্স লেভেলের যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি ভালো আইপিএস সার্কিট হতে পারে। সো ব্যবহার করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি এনজয় করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Getting a new product to market goes way beyond just the schematic and PCB design. Design collaboration between industrial, mechanical and electronics domains and with your customers, and the ability to securely share key design elements with key stakeholders no matter where they are makes development, design review and release to manufacturing as smooth as silk. Anywhere the right design information is under the right fingertips, you get success. Connect with anyone and work from anywhere with Altium Designer and Altium 365. ঘরে বসে পিসিবি ডিজাইনের উপর এটা আমাদের তৃতীয় এবং শেষ ভিডিও। আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম কিভাবে পিসিবির মূলত সাইজটাকে সেট আপ করতে হয়, দ্বিতীয় ভিডিওতে আমরা কপার ক্লেড বোর্ডের উপর টোনার ট্রান্সফার করেছিলাম এবং হ্যাচিং প্রসেসের মাধ্যমে আমাদের যে অপ্রয়োজনীয় যে কপারগুলো আছে সেগুলোকে তুলে ফেলেছিলাম। তাছাড়া আরও বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব, এবং কম্পোনেন্ট ফাইনালি কীভাবে এই পিসিবি বোর্ডের উপর প্লেস করতে হয় তারও কিছু অংশ আমরা শেয়ার করব, এবং কম্পোনেন্ট বসানোর পর এই সার্কিটটি সম্পূর্ণ দেখতে কীরকম হয় তো সেটার উপর আমরা একটা রিভিউ করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে বুঝবেন যে ড্রিলের বিটের সাইজ কত হবে। ড্রিল করা কঠিন কোনো কাজ নয়, এটা যে কেউ অনায়াসে ড্রিল করতে পারবেন, কিন্তু ড্রিলের সাইজ নির্ধারণটা একটু ক্রিটিক্যাল। তবে এই ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটা জিনিস একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ড্রিলের সাইজ অনায়াসে পেয়ে যাবেন। ড্রিলের সাইজ নির্ধারণের প্রথম যে রুলসটি বা নিয়মটি আমি বলবো সেটি হচ্ছে আপনার কাছে পিসিবি ডিজাইনটি থাকতে হবে। সো আপনি যেই সফটওয়্যারে ডিজাইন করেন না কেন, আপনার সেই পিসিবি ডিজাইন করা ফাইলটি লাগবে, সেই ডিজাইন করা ফাইল থেকে আপনি অনায়াসে জানতে পারবেন আসলে হোলের সাইজ কত, আর হোলের সাইজ অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার ড্রিলের বিটের সাইজটা কত হবে। তো এটা একটা প্রসেস। এবং দুই নম্বর প্রসেস হচ্ছে যে সমস্ত কাজ করার পর, আমরা যে গত ভিডিওতে হ্যাচিং করেছিলাম এটা করার পর আপনি যে হোলের সাইজটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনার খালি চোখেই বুঝতে পারবেন যে আসলে কত মাপের আপনার বিট দরকার। সো চোখের অনুমানে আপনাকে সেট করে নিতে হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে চোখের অনুমানটাকে আপনাকে কাজে লাগাতে হবে। তো এই আর একটা প্রসেস, তবে এটা অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। আপনার মনে হতে পারে যে হ্যাঁ আমার এই ড্রিলের বিটটা মনে হয় অনেক বেশি মোটা নিয়ে ফেলেছি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক চিকন একটা বিট নিলেন, সো আপনার কম্পোনেন্টের সাথে ম্যাচ করে না। সো আমি রিকমেন্ড করব অবশ্যই পিসিবি ডিজাইন থেকে হোলের সাইজ জেনে সেই অনুযায়ী হচ্ছে আপনার ড্রিল বিটটা সেট করবেন, এতে আপনার অ্যাকুরেট মাপ পাবেন। সাধারণত ড্রিলের বিটগুলো 0.3 mm থেকে হয়ে থাকে, অর্থাৎ একদম সর্বনিম্ন সাইজ হচ্ছে 0.3 mm বা এর নিচেও হয়, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি মার্কেটে 0.3 mm পাবেন এবং এটা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো এরপরে হচ্ছে আপনার 4, 5, 6 এভাবে করে হচ্ছে উপরের দিকে যাবে, দেন 1 mm, তারপরে 1 mm এর পরে 1.5 mm আছে, 1.6, 7, 8 এরকমভাবে আছে, তারপরে 2 mm এভাবে হচ্ছে আপনার উপরের দিকে যেতে থাকবে। তো অর্থাৎ আস্তে আস্তে চিকন থেকে মোটা হতে থাকে বিটগুলো সাইজ অনুযায়ী। যেমন 0.3 mm বিটটা হচ্ছে একেবারে চিকন, এরপরে হচ্ছে এর উপরের যে বিটগুলো সেগুলো আস্তে আস্তে মোটা হতে থাকবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা ড্রিলের বিটগুলো কিনে নেবেন।
এবং গ্রিলের বিটগুলো হচ্ছে অনলাইন শপে পাওয়া যায়। অফলাইন শপে বা আমার মতো একটু যারা একটু গ্রামের দিকে থাকেন এ সমস্ত জায়গায় আসলে পাওয়া যায় না। সো আপনারা নবাবপুর গুলিস্তানে খোঁজ নিলে হয়তো বা পেয়ে যেতে পারেন। তাছাড়া আপনার অনলাইনে শপে যদি লেখেন 0.3 mm ড্রিল বিট সাইজ বা প্যাক, তাহলে আপনারা দেখা যাচ্ছে যে ড্রিল বিটগুলো কিনতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে আপনারা কিছুটা, যেমন যদি মোটা কোনো হোল হয় সেই ক্ষেত্রে কিছুটা কম নিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু একেবারে চিকন বিটের ক্ষেত্রে চেষ্টা করবেন কাছাকাছি 1 carat সাইজের হচ্ছে ড্রিল বিট ইউজ করার। এতে করে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন এবং কম্পোনেন্টগুলো খুব সহজে প্লেস হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ড্রিল করার পর পিসিবি বোর্ডটি দেখতে হয়েছে এরকম। আমি যেহেতু স্টিকার পেপারে টপ সিলটাকে প্রিন্ট করে নিয়েছিলাম, সো আমরা এটার উপর বসিয়ে দিব। এতে করে আমাদের কম্পোনেন্ট প্লেস করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনাকে বারবার ডিজাইন দেখে দেখে হচ্ছে আপনাকে কম্পোনেন্ট প্লেস করতে হবে। তো অনেক ক্ষেত্রে আমরা উল্টাপাল্টা কম্পোনেন্টও বসিয়ে ফেলতে পারি। দেখা গেছে একটা এলইডি বসাবো, সেটার পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে গেল, আবার নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে গেল। সো এরকম উল্টাপাল্টা হতে পারে। তো আমার এই প্রসেসটা যদি আপনাদের কাছে স্টিকার পেপার থাকে বা আপনারা চাইলে ঘাম দিয়েও লাগিয়ে নিতে পারেন প্রিন্ট করার পর, তো খুবই সিম্পল। আমার এই প্রসেসে একটি সুই বা সেফটি পিনের দরকার হবে, কেননা একেবারে 100% অ্যাকুরেট ভাবে কিন্তু আমরা উপরের দিকে যে ডিজাইনটা বসাতে পারবো তা কিন্তু না, একটু এদিক সেদিক হবেই। তাই আমরা নিচ থেকে হচ্ছে ছিদ্র করে নিলে উপরে যে কম্পোনেন্টের যে প্লেসটা সেটা আমরা বুঝতে পারবো, এবং সবসময় যে অ্যাকুরেট প্লেসে পড়বে এরকমটা না, কাছাকাছি হলেও কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন হ্যাঁ এটা এতটুকু। কিছুটা এদিক সেদিক হলে অসুবিধা নেই, যেমন আমার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কিছুটা এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু এতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি কিন্তু বুঝতে পারছি যে কোন জায়গায় কোন কম্পোনেন্টটা বসবে এবং কীভাবে বসাতে হবে আমি খুব সহজে কিন্তু বুঝতে পারছি। এরপর আমাদের কাজ হবে আমাদের এই পিসিবি বোর্ডের যে রিকোয়ার্ড কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা একে একে বসিয়ে সোল্ডারিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং সম্পূর্ণ হওয়ার পর সার্কিটটি দেখতে হয়েছে এরকম। তো আমার কাছে কিন্তু সম্পূর্ণ সার্কিটটি দেখতে খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা আমি সার্কিট ডিজাইন করতে পেরেছি। তো আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, যে আসলে আপনাদের কাছে এই যে প্ল্যানিংটা আমি যে স্টিকার পেপার ইউজ করেছি তো এটা কিরকম লেগেছে এবং ওভারঅল সার্কিটটা দেখতে কিরকম হয়েছে সেটা আমাদের জানাবেন। এবং আমরা পরবর্তী ভিডিওতে যদি আপনারা চান যে এটা দিয়ে ভাইয়া একটা আপনি মিনি আইপিএস তৈরি করে দেখান এই সার্কিটটা, এটা কিন্তু একটা মিনি আইপিএস এর সার্কিট। একটা সময় কিন্তু এই সার্কিটটা বেশ জনপ্রিয় ছিল মিনি আইপিএস ডিজাইনের জন্য। তো আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এই সার্কিটটির মাধ্যমে একটি মিনি আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাবো।
সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।